Mathbaria, my yobonera. Assalamu alaikum. আমি অনেক দিন পর মঠবাড়ি এসেছি আমার ধারণা ছিল আপনারা ভুলে গেছেন দেখলাম ভুলে যান নাই এখনো স্মরণ রেখেছেন আমি পিরোজপুরে অনেক কিছু করেছি পিরোজপুর জেলা করেছি উপজেলা করেছি রাস্তাঘাট করেছি উন্নয়ন পথে পিরোজপুরে নিয়ে গেছি আমি এখানে এসেছিলাম আমার তিনটি আসন ছিল তিনটি আসন দুটি আসন আমার জাতীয় পার্টি ছিল দুর্ভাগ্যবশত দুটি আসন চলে গেছে একটি আসন ফেরত এসেছে রক্তপানি ভরা যা ফিরে এসছে আমার আবেদন থাকবো আবেদন রাখবো আপনাদের সবার কাছে রক্তপানি ভরা যা আর মানুষ কিনা ভালো মানুষ সবার পাশে পাশে থাকে এই মানুষটিকে আবার নির্বাচন করে আপনার প্রমাণ করুন ভালোবাসে ভালো ভালো মানুষের দেশ এই বাংলাদেশ আসার সময় হেলিপ্যাডে নামলাম কলেজের মাঠ ফরাজি বলল ওই কলেজে সরকারি করেছি আমি আপনাদের করোনা আছে না আছে তাহলে এখানে অন্য জন্মে আমি কিছু করেছি এবং ফরাজি থাকাকালীন অনেক ভালো ভালো কাজ করেছি আমি এখন প্রশ্ন হল আজকে এই এই সমাবেশ আসার জন্য মানে বাধার সৃষ্টি করা হয়েছে কেন কিসের জন্য বাধার সৃষ্টি করা হয়েছিল আমরা সবাইকে বলেছিলাম এসপিকে বলে সবাইকে বলেছি আমি তারা জানি আমি আসবো তা সত্ত্বেও বাধার সৃষ্টি করা উচিত হয় নাই এটা সঠিক রাজনীতি নয় একটা কথা বলি আমাদের জন্য আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে আমাদের জন্য আওয়ামী লীগ আজ সংসদে আছে একথা ভুললে চলবে না 22 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এনেছিলাম আমরা 1996 সালে জাতীয় পার্টি আমার কাছে আমি জেলে ছিলাম প্রস্তাব এসেছিল বিএনপির পক্ষ থেকে আপনি প্রধানমন্ত্রী হন যে আওয়ামী লীগের ক্ষমতা আনবেন না ওদের সমর্থন দেবেন না কিন্তু তাদের অনুরোধ আমি শুনি নাই আওয়ামী লীগের ক্ষমতা এনেছিলাম প্রতিদানে কিছু পাই নাই তারা আমাকে জেলে দিয়েছিলেন তারা আমার জরিমানা করেছিলেন 5 কোটি টাকা একটা কথা বলি আমাদের বন্ধু কেউ নয় আমাদের বন্ধু আপনারা জনগণ যতদিন জনগণ আমাদের সঙ্গে থাকবে আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে ততদিন আমরা শক্তিশালী থাকবো আমাদের হেও কেউ প্রতিবন্ধা করতে পারবে না আমাদের সহযোগিতায় 22 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তারপর 2006 সালে আমরা মহাজোট গঠন করেছিলাম এর আগে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয় নাই একবার পেয়েছে 70 আসন 39 আসন আমরা মহাজোট গঠন করার পর আওয়ামী লীগের ক্ষমতা আছে কিন্তু ভুলে যাবেন না জাতীয় পার্টির কারণে ক্ষমতা আছেন জাতীয় পার্টিকে একটু প্রতিপন্ন করবেন না অত্যাচার অবিচার আমাদের করবেন না তাহলে আমরা যে না থাকি নির্বাচন হবে না নির্বাচন না হলে কেউ খবর থাকতে পারবে না এই মিটিংয়ে আমাদের স্বাগত জানানো হয়েছিল আর বাধা দিয়েছেন যারা বাধা দিয়েছেন সরকারের কাছে আমার আবেদন থাকবো তাদের বিচার করুন জনগণের দেখান নিরপেক্ষ সরকার যাতে বলতে ভালোবাসেন আপনারা নাহলে হয়তো আজ লক্ষ মানুষ সময় শুধু অনেক মানুষ হয়েছে এই রোদের মধ্যে এত কঠোর রোদের মধ্যে প্রখর রোদের মধ্যে মারা আছেন বোন রয়ে আসছেন আমাদের ভালোবাসা বলে এসছেন জাতীয় পার্টি করে স্মরণ রাখবেন আমাদের প্রতি কেউ সুবিচার করে নাই তাই বলে
তাই বলি শক্তি সঞ্চয় করেন, দুর্বলের সাথে কেউ হাত মেলায় না। আমরা শক্তি সঞ্চয় করছি, ওরা দিয়ে এখানকার এমপি হয়েছে, ইনশাআল্লাহ আবারও হবে। কি বলেন আপনারা? আমার শুধু বলে গেছেন শুধু এমপি নয়, তাকে মন্ত্রী বানাতে হবে। আপনি রাজি আছেন? মন্ত্রী বানালে আমরা খেলব করতে পারবে? আমিও রাজি আছি, আমিও রাজি। খালেদা জিয়া বলেছিল তারা ক্ষমতা আসলে আওয়ামী লীগ সাধারণ পথ পাবে না, কত বড় কথা। অর্থাৎ খালেদা জিয়া জেলে আসলে ক্ষমতা আসলে আওয়ামী লীগের জায়গা হবে না। আমরা দেশের দল নই, আমরা প্রতিনিধি বিশ্বাস করি না, আমরা উন্নয়ন বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি, হরতাল বিশ্বাস করি না, মানুষ মানুষ বিশ্বাস করে না, মানুষ খুব খুব করে বিশ্বাস করে না। এই জন্য মানুষ মনে করছে পরিবর্তনের প্রয়োজন আছে, এই দুই দল যে দেশ চলবে না, নতুন পরিবর্তনের দরকার আছে। কোন দলকে তারা এখন চায়? জাতীয়বাদীকে চায়। একটা কথা, যদি বিএনপি ক্ষমতা আছে আওয়ামী লীগের জায়গা নাই, যেটা বন্ধ হয়। যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে বিএনপি নিরাপদ নয়, আমরা ক্ষমতা আসলে সবাই নিরাপদ, আপনার সবাই নিরাপদ। সেই কারণে মানুষ ভোট দিবে না, মানুষ শান্তি চায়, শান্তিতে বাস করতে চায়, নিরাপদ নিরাপত্তা চায়, মানুষ ঘুমাতে চায় শান্তিতে। আমরা ছাড়া কেউ দিতে পারবে না। আপনাদের আবেদন আগামী নির্বাচনে জয়ী করে আমরা প্রমাণ করুন, আপনার শান্তি চান, শান্তিতে ঘুমাতে চান, উন্নয়ন চান, নকলবাদী চান না। আমি এই দিনের অপেক্ষা ছিলাম, 6 বছর কারাগারে ছিলাম, অনেক কষ্ট তারা আমাকে দিয়েছে। আমার অসুস্থ ছিলাম, চিকিৎসা করতে দেয়নি। এরশাদকে মরতে দাও, এরশাদ মরে নয়, এরশাদ বেঁচে আছে, লক্ষ মানুষ সামনে বক্তব্য রাখছে। আপনাদের কি হবে আল্লাহ বলতে পারে। আমি গ্রেপ্তার ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম, রক্ত পাওয়া চাই নাই, আমি রক্তে বিশ্বাস করি না, মানুষের ভালোবাসা বিশ্বাস করি। মানুষের ভালোবাসাতে বড় শক্তি পৃথিবীতে নাই, মানুষ মানে রক্ত প্রবাহ করে মানুষ কোনো থাকতে পারে না। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম, কথা ছিল আমার নির্বাচন করতে দিবে, শেষ পর্যন্ত নির্বাচন আমাকে করতে দেয়নি, আমার জেলে পাঠিয়েছিল। 6 বছর ধরে আমি জেলে ছিলাম, আমার নেতা কর্মীরা সবাই জেলে ছিল, তা সত্ত্বেও 27 বছর পর জাতীয়বাদী বেঁচে আছে, সব শক্তি সঞ্চয় করছে আমাদের ক্ষমতায় দেওয়ার জন্য। কেন আপনাদের ভালোবাসার কারণে, কেন আমি পিরোজপুরকে জেলা করেছিলাম, মঠবাড়িয়াকে উপজেলা করেছিলাম, এই সব কারণে। মানুষ জানে জাতীয়বাদী আনলে আমার উন্নয়ন হবে, জাতীয়বাদী আসলে আর বিশৃঙ্খল হবে না, মানুষ করবে না, শান্তিতে ঘুমাতে পারবে। আমি রাষ্ট্রদ ইসলাম করেছিলাম, এখানকার 90% মানুষ মুসলমান। আল্লাহ বলেছেন আমার সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্ম রাষ্ট্রদ করেছিলাম, শুক্রবার ছুটি করেছিলাম, কত আছে ইসলামে আছে শুক্রবারে নামাজ আদান বলে সবাইকে মসজিদে যেতে হয়। আমি যেতে পারতাম না, ওরা কাজ করতে হতো অফিসে, ছুটি করেছিলাম, অনেক ভালো ভালো কাজ করেছি, বন্যার্থী জমায় সময় প্রয়োজন আছে। একটা কথা বলে শেষ করব, আমার সঙ্গে আমি কারাগারে এসেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ মন্ত্রী এসেছেন, এর উপরে আর নেতৃবৃন্দ নাই জাতীয় পার্টির। আমরা সবাই হচ্ছি এক আবেদন নিয়ে যে দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, নিরাপত্তা ফিরে আনুন, শান্তিতে ঘুমান, সেই জন্য প্রয়োজন জাতীয় পার্টিকে। ইনশাআল্লাহ
চাই আমরা দেখাতে চাই যে মানুষ শান্তিতে বাস করতে চায় সংঘাত চায় না আপনার সংঘাত চান না আপনার উন্নয়ন চান উন্নয়ন দিয়েছি আমি এবার আসছে বলে আরো উন্নয়ন হবে আমাকে ডাক্তার মিলন আর কি বিচার কেন করেন নাই আপনার স্বামীর মৃত্যু হয়েছে যে জগজিয়া তার তো বিচার করেন নাই আমাদের মামলা দিয়েছেন বিচার করুন আপনারা সরকার তো দুই দলের ছেলে বিচার করুন কে দোষী সাব্যস্ত করুন আমি যে দোষী হই মাথা পেতে নিয়ে শাস্তি আমার হাতে রক্তের দাগ নাই মানুষ মানাতে বিশ্বাস করি না মানুষ মেরে কেউ ক্ষমতা থাকতে পারে না আল্লাহর দোয়া থাকে না আল্লাহর অভিশাপ আছে আমি তো বিশ্বাস করি না আজ শেষ বড় অনুরোধ করে যাচ্ছি ফরাজি আমার প্রতিনিধি ডাক্তার ফরাজি ভালো মানুষ আগামীতে নির্বাচন জয়ী করে জাতি পাঠিয়ে জয়ী করার জন্য আপনারা আপনার আজ প্রতিশ্রুতিবদ্ধ হন আপনি জাতি পাঠিয়ে চান আবার দেশে কি এখন প্রশ্নপত্র ফাঁস যুবকদের চাকরি নাই আছে চাকরি আছে করে পুলিশের চাকরিতে 10 লক্ষ টাকা লাগে মাস্টার চাকরি 20 লক্ষ টাকা লাগে পিয়নের চাকরিতে 5 লক্ষ টাকা দেয় আমাদের হলো ছেলে হলো গরিব মানুষকে মেরে ফেলছে তারা শোষণ করছে রক্ত খাচ্ছে সেই দলকে ক্ষমতা রাখতে যাওয়া যায় না তা আপনাদের আবার আবেদন করব পরিবর্তন মানুষ চায় যাতে পারে সে পরিবর্তন নিতে পারে তাই যাকে বলিকে আবার ক্ষমতা নেই আপনারা প্রমাণ করেন যে আপনার শান্তি চান আবার দেখা হবে আবার ইনশাল্লাহ দেখা হবে আমার জন্য দোয়া করবেন বয়স অনেক হয়েছে জাতীয় পার্টিকে ক্ষমতা না দেখা পর্যন্ত আমি নিজেকে বৃদ্ধ মনে করি না এগিয়ে যাব তরুণের মধ্যে অনেক ধন্যবাদ খোদা হাফেজ